নমস্কার, ইনফোগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি আপনারা শুরু করলে প্রত্যেক মাসে কমপক্ষে 20 থেকে 25 হাজার বা তার অধিক আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেই আজকের ব্যবসার আইডিয়া। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার প্রথমেই আপনাদের কাছে বলে নেই, আজকে যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেই ব্যবসাটি ভিডিওটি আপনি সম্পূর্ণ যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কোথা থেকে প্রোডাক্ট কিনতে হবে, কোথায় বিক্রি করতে হবে বা কী কী লাইসেন্সের প্রয়োজন পড়বে, সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মাকনার ব্যবসা সম্পর্কে আইডিয়া শেয়ার করব। অনেকেই হয়তো মাকনা সম্পর্কে আইডিয়া নেই, অর্থাৎ মাকনা কী জিনিস সেই সম্পর্কে জানেন না। আবার অনেকেই হয়তো মাকনা সম্পর্কে আইডিয়া ভীষণভাবে রয়েছে। এই মাকনা এক ধরনের খাবার, অর্থাৎ এই মাকনাকে ইংরাজিতে ফক্স নাটও বলা হয়ে থাকে। পদ্মে যে বীজ হয় সেই বীজ থেকে তৈরি হয় এই মাকনা, এবং এই মাকনার প্রচুর পরিমাণে উপকারিতাও রয়েছে। বন্ধুরা, আপনারা ইউটিউবে যদি সার্চ করেন যে মাকনার উপকারিতা বা ফক্স নাটের উপকারিতা, তাহলে বুঝতেই পারবেন বা সেখানে ভিডিও দেখতেই পারবেন যে এই মাকনার কী পরিমাণ গুণাগুণ রয়েছে। তাই এই মাকনার ডিমান্ড প্রচুর পরিমাণে রয়েছে। আপনি যদি এই ব্যবসাটি পার্ট টাইম অথবা ফুল টাইম হিসাবে শুরু করতে পারেন তাহলে প্রত্যেক মাসে আপনি 20 থেকে 25 হাজার বা তার অধিক আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই মাকনা আপনি আনবেন কোথা থেকে এবং কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন সেই সম্পর্কেও একটু আইডিয়া শেয়ার করি। বন্ধুরা, এই মাকনা আপনি যদি বিহারের দারভাঙ্গা বা মধুবুড়ি জায়গা থেকে পারচেস করেন তাহলে আপনি প্রতি কেজি পিছু 250 টাকা বা 300 টাকা প্রতি কেজি হিসাবে আপনি পারচেস করতে পারবেন। আবার কিছু কিছু জায়গায় হয়তো 400 টাকা বা 500 টাকা প্রতি কেজি হিসাবেও আপনাকে কিনতে হতে পারে। তো আপনি সেখানে গিয়ে যদি ভালো মতন মার্কেটিং করেন বা মার্কেট সার্ভে করেন তাহলে দেখতে পারবেন যে এই মাকনা ওখানে বিক্রি হচ্ছে 250 টাকা 300 টাকা প্রতি কেজি হিসেবে। এবং এই মাকনা আপনি যদি লোকাল মার্কেটে খোঁজ করেন বা বিভিন্ন শপিং মলে খোঁজ করেন তাহলে দেখবেন সেখানে প্রতি কেজি পিছু বিক্রি হচ্ছে 800 টাকা 1000 টাকা 1200 টাকা এরকম রেটে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মাকনা আপনি 300 টাকা প্রতি কেজি হিসাবে কিনলেন এবং মার্কেটে সেটা 800 টাকা প্রতি কেজি হিসাবে আপনি বিক্রি করতে পারছেন। তাহলে আপনার 1 কেজি প্রোডাক্টে প্রায় 400 থেকে 500 টাকা আপনার কিন্তু প্রফিট হবে। অর্থাৎ আপনি সারাদিনে যদি 2 কেজি প্রোডাক্টও বিক্রি করতে পারেন তাহলে আপনার 800 থেকে 1000 টাকা প্রত্যেক দিন ইনকাম হবে এবং মাসের শেষে আপনি প্রায় 30,000 টাকার মতন ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই মাকনার ব্যবসা শুরু করতে হলে পারে আপনার লাইসেন্সের ক্ষেত্রে শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স দরকার পড়বে। দ্বিতীয়ত, আপনাকে ফ্যাসাই অর্থাৎ FSSAI এই ফ্যাসাই লাইসেন্স আপনাকে নিতে হবে। এই দুটো লাইসেন্স থাকলে পরেই আপনি আপনার ব্যবসা সুন্দরভাবে রান করাতে পারবেন। এবং এই ব্যবসায় আপনি যদি লোকাল মার্কেটে বিভিন্ন রিটেলার যে দোকান, রিটেল দোকানগুলো রয়েছে বা মুদিখানার দোকান রয়েছে, সেই দোকানগুলোতে আপনি কিন্তু প্যাকেজিং করে অর্থাৎ 250 গ্রাম 100 গ্রাম বা 200 গ্রাম বা 500 গ্রামের প্যাকিং করে আপনি কিন্তু সেই প্রোডাক্টটি আপনার এলাকাতে আপনি বিক্রি করতে পারবেন। এছাড়াও আপনি কোথাও যদি একটি ছোট দোকান ভাড়া নিয়ে হোলসেল রেটেও এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি অ্যামাজন বা ফ্লিপকার্টে এই প্রোডাক্ট দেখেন তাহলে দেখবেন এই প্রোডাক্টের কী পরিমাণ রেটে বিক্রি হচ্ছে। আমরা দেখুন ফ্লিপকার্ট ওপেন করেছি এবং এখানে আমি মাকনা ফুড লিখে যদি সার্চ করি তাহলে দেখুন এখানে, এই দেখুন এই যে মাকনা এটা 417 টাকা, কি হচ্ছে 250 গ্রাম ইন্টু 2 অর্থাৎ 500 গ্রামের দাম পড়ছে 417 টাকা, অর্থাৎ 1000 টাকা প্রায় 400 টাকা অর্থাৎ 800 টাকা প্রতি কেজি হিসাবে এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আবার এখানে দেখুন এখানে 180 টাকায় বিক্রি হচ্ছে 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রামের দাম 180 টাকা পড়ছে। আবার এখানে দেখুন আপনার বিক্রি হচ্ছে 100 গ্রামের দাম 159 টাকা। আবার এখানে দেখুন
100 গ্রাম করে চার প্যাকেট, অর্থাৎ 400 গ্রামের দাম বিক্রি হচ্ছে 611 টাকা। তাহলে বুঝতেই পারছেন যে এখানে প্রায় 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা প্রতি কেজি হিসাবে এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আপনাকে শুধু সুন্দর প্যাকেজিং করতে হবে, অর্থাৎ মাখনা আপনি হোলসেল রেটে কিনে নিয়ে এসে সেই প্রোডাক্টকে আপনাকে সুন্দরভাবে যদি আপনি প্যাকেজিং করেন তাহলে আপনি এই প্রোডাক্ট প্রচুর পরিমাণে সেল করতে পারবেন। দেখুন এখানে এই প্রোডাক্টটি বিক্রি হচ্ছে 400 গ্রাম 599 টাকা, অর্থাৎ 600 টাকা 400 গ্রাম বিক্রি হচ্ছে, 800 গ্রামের দাম পড়ছে তার মানে প্রায় 1200 টাকা, তার মানে 1 কেজি দাম পড়ছে প্রায় 1300-1400 টাকার মতন কিন্তু এই 1 কেজি দাম পড়ছে। তো আপনি এরকম বিভিন্ন জারের মধ্যে বা প্যাকেজিং করে, অর্থাৎ স্টাইলিশ প্যাকেজিং করে আপনি এই প্রোডাক্ট বিভিন্ন নাম দিয়ে বা আপনার নিজস্ব কোম্পানির নাম দিয়ে আপনি এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনি অ্যামাজনে যদি আমি দেখি তাহলে দেখুন অ্যামাজনেও এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এখানে দেখুন বিক্রি হচ্ছে 231 টাকায় জার হিসাবে, আবার এখানে দেখুন 200 গ্রামের দাম বিক্রি হচ্ছে আপনার 222 টাকা, আবার 100 গ্রামের দাম বিক্রি হচ্ছে 135 টাকা, আবার এখানে যদি দেখেন তাহলে দেখবেন এখানে 799 টাকায় বিক্রি হচ্ছে 1 কেজি, অর্থাৎ 800 টাকা কেজি হিসাবে এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এখানে দেখুন প্যাকেজিং শুধুমাত্র নর্মাল একটি প্যাকেটের মধ্যে এটা ভরে, শুধুমাত্র একটি স্টিকার বা আপনি প্রিন্টেড প্যাকেটের মধ্যে এটা ভরে কিন্তু সেল করছে। তো আপনি অ্যামাজন ফ্লিপকার্টে যদি এই প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে আপনি সেলার আইডি তৈরি করে নিয়ে, অ্যামাজন বা ফ্লিপকার্টে সেলার আইডি তৈরি করে নিয়ে এর পাশাপাশি জিএসটি নাম্বার বের করে আপনি এই প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্ট বা বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আর আপনি যদি লোকাল মার্কেটে বিক্রি করতে চান তাহলে আপনার জিএসটি নাম্বার না হলেও চলবে, আপনি শুধুমাত্র ট্রেড লাইসেন্স এবং FSSAI ফ্যাসাই লাইসেন্স দিয়ে আপনি এই প্রোডাক্ট বাজারে হোলসেল রেটে বা রিটেলে বিক্রি করে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ব্যবসার আইডিয়া। ব্যবসার আইডিয়াটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এতটুকুই, নমস্কার।